Hey guys, welcome back to my YouTube channel. তোমরা সবাই কেমন আছো? So exam day shorts গুলোকে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ. So basically আজ হচ্ছে আমার last exam. তো আজকে ভাবলাম চলো একটা long video করা যাক. খুব interesting হতে চলেছে guys. চলো দেখতে থাকো কি কি shopping করলাম, কি কি করলাম আজকে last exam-এ. তো আজ বেসিক্যালি আমার দুটো एग्जाम রয়েছে সকালে ঘুম থেকে উঠে আমি প্রচুর प्रिपरेशन নিছিলাম তার মধ্যে মাকে বলেছিলাম টিফিন করে রাখতে আর মা সকাল সকাল রেডি করেছে সিমাই আলুর দম আর রুটি ওয়াও গাইস আজকে টিফিনটা তো একদম জমেই যাবে আর एग्जामে তিন দিন কিন্তু প্রত্যেকদিনই মা আমাকে খাইয়ে দিয়েছে আর কাদের কাদের মা এখনো খাইয়ে দেয় অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে আমার টিফিন ভালো করে প্যাক করা হয়ে গেছে আর আমি রেডি হয়ে গেছি আর আমার রেডির ভিডিও অলরেডি তোমরা আমার ইউটিউব চ্যানেলে বাই ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গায় শর্টসে পেয়ে যাবে তো এবার আমার সবথেকে মেইন কাজ মন্দিরে প্রণাম করা তোমাদের মন্ত্র আপাতত বন্ধ কারণ মা টিফিন করতে করতে মন্দিরটা ওপেন করার টাইম পাইনি আর যেহেতু আমার দুটো एग्जाम রয়েছে আমি বাড়ি থেকে বেরোচ্ছি 7:30টার সময় মানে একবার ভাবো গাইস 7:30টার মধ্যে উঠে एग्जामে प्रिपरेशन নিয়ে রেডি হয়ে ভাত খেয়ে বেরোতে হলে কত খাটনি করতে হয় তো এবার অ্যাজ ইউজুয়াল সব দিনের মতনই সবাইকে প্রণাম করতে হবে তো শর্টসে এই প্রণাম করণীয় প্রচুর লোক প্রচুর বাজে বাজে কমেন্ট করেছে লাইক আমি লোক দেখিয়ে প্রণাম করছি এন্ড আমি এভাবে কোনোদিন एग्जामে পাস করতে পারবো না এন্ড হ্যান তান অনেক কিছু কমেন্ট এসেছে তো অ্যাকচুয়ালি আমি লোকের কথা অত বেশি কান দিই না কিন্তু তাদের সবাই আমি একটা কিছু বলতে চাই যে আমার ফ্যামিলি থেকে আমাকে এই শিক্ষা দেওয়া হয়েছে যে কোনো ভালো কাজ বা কোনো বড় কাজ করতে হলে গুরুজনদের সবাই আশীর্বাদ নেওয়া দরকার তাহলে আমি প্রত্যেক কাজে অবশ্যই সফলতা পাবো এন্ড শুধু যে আমি কলেজ এক্সামে সবাইকে প্রণাম করছি এরকম কিন্তু একদমই না ছোটবেলা থেকেই জবে থেকে বুঝতে শিখেছি প্রত্যেক পরীক্ষা বা প্রত্যেক কোনো বড় কাজ করতে হলে সবাইকে অবশ্যই প্রণাম করে গেছি এন্ড এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে বলতে পারো কিংবা বলতে পারো আমার মা বাবার দেওয়া একটা অনেক বড় শিক্ষা যাই হোক যে যা বলুক ওইসবে আমি কান দিই না তাদের মা বাবা তাদেরকে ভালো করে শিক্ষা দিতে পারেনি এতে আমার কি দোষ যাই হোক গাইস এইসব কথা থাক এইসব কথা না হয় অন্য কোনো ভিডিওতে বলা যাবে তো আমি ফটাফট বেরিয়ে গেলাম তো আমার একটু লেট হয়ে গেছিল আমার ফ্রেন্ডসটা প্রায় পৌঁছে গেছে আমি সবেমাত্র বাড়ি থেকে বেরিয়েছি আমাকে বলা হয়েছিল 7টা বা 7:30টার মধ্যে বাড়ি থেকে বেরোতে আমি বেরিয়েছি মোটামুটি 8টার দিকে তো অলরেডি আমি বাড়ি থেকেই লেট তারপরে আবার অটোওয়ালা অর্ধেক রাস্তায় অটো বন্ধ করে পাখা চালিয়ে দিয়ে আমাকে এখানে আরো লেট করালো আর আমার জন্য পিঞ্জুরও লেট হয়ে গেছে কি আর করা যাবে গাইস আর লেট হয়ে যাওয়ার কারণে যেই ট্রেনটাই আমাদের যাওয়ার কথা ছিল সেটা মিস করে গেছি তো এবার তো আর কিছু করার নেই এরোপ্লেনে তো আর যেতে পারবো না তাই জন্য ওয়েট করা ছাড়া তো আমাদের কোনো কাজ নেই তো অ্যাকচুয়ালি যে নাজুক ব্যাগটা আমি কিনেছিলাম অনলাইন থেকে সেই ব্যাগটাই এই টিফিনটার ভার সহ্য করতে পারছিল না অ্যাকচুয়ালি আমার নিজেরই মনে ছিল যে আমার পিঠটা কেটে পড়ে যাচ্ছে তাই জন্য আমার এই কষ্ট পিন্টু তো আর সহ্য হলো না তো আমার ব্যাগ থেকে টিফিনটা বের করে ও নিজের ব্যাগে রেখে দিল আহা বেচারা টিফিনটা নিয়ে খুবই খুশি হয়েছে আর যদি হাফ টাইমে টিফিনটা নিয়ে আমার ক্লাসরুমে না পৌঁছাই তখন আমি ওকে দেখে নেব যেহেতু ট্রেন লেট তাই আমাদের প্রিয় বাপুজিকে কারণ এখানে বসে খেয়ে নিলাম হ্যাঁ তারপরে কিছুক্ষণ পরে ট্রেনটা এসেছিল ট্রেনে খুবই ভিড় ছিল দ্যাটস ওয়াই কোনো ভিডিও শুট করতে পারিনি আর আমি ট্রেনে শুট করার মতন রিস্ক নিতেই চাই না ফোনটা চুরি হয়ে গেলে কে দায়িত্ব নেবে তারপর আমরা কাঁচরাপাড়া স্টেশনে নেমে টোটোতে করে কাঁচরাপাড়া কলেজ যাচ্ছি আর গাইস বেসিক্যালি আমি পড়ি হরিণঘাটা কলেজ যেটা অনেক লোক জিজ্ঞাসা করেছে যে আমি কাঁচরাপাড়া কলেজেই পড়ি কিনা তো অ্যাকচুয়ালি না আমি পড়ি হরিণঘাটা কলেজ তো আমাদের সিট পড়েছিল কাঁচরাপাড়া কলেজে তো আমি এবার এক্সাম দিচ্ছি 6th semester-এর মানে 3rd year-এর তো আজকে যেহেতু লেট করে এসেছি তো কলেজের এখানে এসে দেখলাম গেট খুলে দিয়েছে তো আমি ফটাফট দৌড়াচ্ছি একদম যাতে ভালো এক জায়গায় সিট পেয়ে যাই আর বেসিক্যালি আমার কাছে ভালো সিট অত বেশি ম্যাটার করে না কারণ আমাকে যেখানেই বসতে দাও পরীক্ষা আমার একই রকমই হবে হ্যাঁ রুমে পৌঁছে গেলাম আর পৌঁছে দেখলাম আমার বান্ধবী আমার জন্য জায়গা রেখেছে কিন্তু সবার শেষে মানে ওদেরও তো কোনো দোষ নেই আমি নিজেই লেট করে এসেছি তো ওরা কি করবে যাই হোক প্রথমে ছিল আমার বাংলা এক্সাম সেটা কিন্তু শেষ হয়ে গেছে লেট করে আসার কারণে প্রথমে কিন্তু আমি কোনো ভিডিওই করতে পারিনি তো প্রথম এক্সাম শেষের পরে আমরা 30 থেকে 45 মিনিট টাইম পাবো সেকেন্ড এক্সামের জন্য তো সেই আধা ঘন্টার মধ্যে আমাদের খেয়ে নিতে হবে তো মা যে টিফিন বানিয়ে দিয়েছিল সেটা তো পিন্টু ব্যাগে ছিল তো পিন্টু ঠিক টাইম মতন আমার রুমে পৌঁছে গেছে টিফিন নিয়ে তো এবার তো আমরা দেশের গল্প করে আছি আমাদের মাথায় একদম ছিল না যে 30 মিনিটের মধ্যে আমাদের খাবারটা শেষ করতে হবে না হলে সেকেন্ড এক্সামের টাইম হয়ে যাবে আর আমাদের আর খাওয়া হবে না আর এদিকে পিন্টু বিদ্যাসাগর হওয়ার জন্য কানে পেন গুঁজে নিয়েছে এবার সব টিফিনগুলো আলাদা করা হচ্ছে আর আমরা প্রথমে বুঝতে পাইনি বাট টিফিন থেকে যে তেলগুলো বেরিয়েছে না সেগুলো পুরো আমাদের ব্যাগ নষ্ট করে দিয়েছে তো যাই হোক প্রথমে ছিল সিমাই পিন্টু সিমাই খেতে খুব ভালোবাসে দ্যাটস ওয়াই ওর জন্য বেশি করে আনা হচ্ছে তারপর ছিল আলুর দম আর রুটি এই আলুর দমের থেকে পুরো তেলটা বের হয়ে না আমাদের পুরো ব্যাগটাই নষ্ট হয়ে গেছে তো চলো এবার টিফিনটা কমপ্লিট করা যাক তো অনেস্টলি গাইস দারুণ টেস্টি ছিল মানে শুধু আমরা দুজন না আমার ফ্রেন্ডরাও অনেক লোক খেয়েছে তো সবার মুখে একই কথা কি দারুণ হয়েছে সত্যি ভালো লেগেছিল যেহেতু আমাদের সবারই মানে খিদে পেট তো খিদে পেতে টেস্টি জিনিস তো আরও টেস্টি লাগে তো বেসিক্যালি আমাদের টিফিনটা ফটাফট কমপ্লিট করতে হবে কারণ কিছু 15 থেকে 20 মিনিট হলেও আমাকে একটু বইটা দেখতে হবে সেকেন্ড এক্সামের জন্য আর গাইস মাত্র একটা এক্সাম বাকি এই এক্সামটা শেষ হলেই কেমন যেন আমাদের কলেজ লাইফটাই শেষ হয়ে যাবে আর এই যে ডেইলি সকালবেলায় উঠে রেডি হয়ে কলেজে আসা পরীক্ষা দিতে আসা তো এরকম সবার সাথে
দেখা হওয়া, তো এরকম আই থিঙ্ক আর হবে না। একদিকে এক্সামের খুশিও ছিল, আরেকদিকে এক্সাম শেষ হয়ে যাবে, কলেজ লাইফ শেষ হয়ে যাবে, তারও একটা দুঃখও ছিল। ওরে বাবা, এখন এসব কথা থাক, আর 10 মিনিটের মধ্যে আমার সেকেন্ড এক্সাম স্টার্ট হতে চলেছে। তো ফটাফট করে একটু বইটা রিভাইজ করে নিলাম। এখন তো পুরো পড়ার টাইম নেই, জাস্ট কমন আর পয়েন্টসগুলো একবার চেক করে নিচ্ছিলাম। এবার লোকজন এটা কমেন্ট করবে, এখনও তোমাকে ভিডিও করতেই হবে? আমি যে জিনিসটা করছি সেটা ক্যামেরা বন্দি করলে তোমাদের কি প্রবলেম আমি সেটাই বুঝতে পারি না। এই যে এত এক্সাম ডে ব্লগ দিয়েছি, সেখানেও অনেক লোক অনেক কিছু কমেন্ট করেছে, তাদেরকে আমি এটা কি করে বোঝাবো যে আমি যেই কাজটা করছি শুধুমাত্র সেটা আমার ক্যামেরা বন্দি করছে, আদারওয়াইজ আমাকে কোনো এক্সট্রা কাজ করতে হচ্ছে না এর জন্য। তো তোমাদের এই ফালতু কথা আর এই ফালতু কমেন্ট তোমাদের পকেটেই রাখো, আমাকে জ্ঞান দিতে এসো না। তো এবার আমাদের সেকেন্ড এক্সামও ডান। তো দুটো এক্সামই মোটামুটি ভালোই হয়েছিল, যেহেতু আজকে লাস্ট এক্সামও শেষ, তাই এক্সামের শেষে বাড়ি চলে যায়নি, একটু অনেক বন্ধুর সাথে আড্ডা মারছিলাম, প্লাস আমরা অনেক শপিংও করতে গেছিলাম, সেটা তোমরা দেখতে পারবে একটু পরেই। এবার পিন্টুর সাথে আমার এখানে ফাইটিং চলছে, কারণ ও আমার চশমা নিয়ে নিয়েছে, আর এটা দিতে একদমই চাইছিল না, কারণ ও চাইছিল কলেজের এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে, বাট আমার মনটা তো শুধু শপিং শপিং করছিল যে কখন আমি শপিং প্লেসে পৌঁছাবো। তারপরে অনেক কষ্টে ওকে ওখান থেকে বের করে নিয়ে আসলাম, রাস্তায় গিয়ে দেখি যে চারিপাশে শুধু ইন্ডিপেন্ডেন্সদের জন্য দারুণ দারুণ জিনিস। তারপর একটু সামনে গিয়ে দেখলাম যে একটা ছোট বাচ্চা মাথায় কিছু হাড়ি নিয়ে এরকম দড়ির উপরে হাঁটছে, লাইক সত্যি এদের ট্যালেন্টের ব্যাপারে সত্যি আমাদের কিছু বলার নেই, একদম অসাধারণ, মনে হয় শুধু দেখতেই থাকি। আমি তো মোটামুটি আধা ঘন্টা পর্যন্ত এখানে দাঁড়িয়েছিলাম, এখান থেকে একদমই নড়িনি, আর আমাদের স্বার্থ অনুযায়ী আমরা কিছু টাকাও ওখানে দিয়েছিলাম। তো যাই হোক, তারপরে আমরা পৌঁছে গেলাম বিবেকানন্দ মার্কেট। দেখো পুজোর শপিং এর জন্য আমরা তো বেশিরভাগ এই মার্কেটটাই আসি, তো এবারও আসবো, বাট তখন আলাদা করে ভিডিও আসবে। আজকে যেহেতু লাস্ট এক্সাম ছিল আর আমরা কাজটা প্রায় এসেই ছিলাম, তো ভাবলাম কেন না লাস্ট এক্সাম দিলে চলো একবার বিবেকানন্দ মার্কেটে দেখি দিই যে দুর্গা পুজো কালেকশন কেমন এসছে বা কালেকশন এসেছে কিনা। দেও প্রথমে এন্ট্রি করতে তোমরা পাবে অনেক ধরনের জুতোর দোকান, যেখানে গাইস এত রিজনেবল প্রাইসে এত দারুণ দারুণ শু কালেকশন, গাইস তোমরা মানে আমি কিছু বলবো না, তোমরা একবার এসে দেখতে পারো। আর সাইডের দোকানটা ছিল মেয়েদের অনেক বেশি কুর্তির কালেকশন, আর আমি একটা দোকান দেখছিলাম যেখানে ট্রাউজার দেখছিলাম কিছু, বাট এগুলো খুব মানে একদম উইক লাগছিল, মানে খুবই মনে হচ্ছিল অনেক পুরনো পুরনো। মানে তোমরা এটা বলতে পারো যে দুর্গা পুজোর কালেকশন কিন্তু অটোমেটিক লঞ্চ হয়ে গেছে, তোমরা এখন কিন্তু শপিং করতে আসতেই পারো। আমি বলবো তোমরা এখনই কিন্তু শপিং করতে চলে আসো, কারণ এখন পুরো হালকা ভিড়, মানে কোনো ভিড়ই নেই, মানে ভালো করে দেখে শুনে আর সব থেকে বড় কথা হচ্ছে ভালো করে বার্গেনিং তোমরা এখানে করতে পারবে। আর যখন ভিড় থাকে মানে প্রচুর লোক থাকে, তখন কিন্তু অত বেশি দাম কমায়ও না, আর তোমরা কিন্তু বেশি বার্গেনিং করতে পারবে না। তো এখন চলে আসো গাইস, অনেক ভালো ভালো কালেকশন লঞ্চ করেই দিয়েছে। তো আমি বেসিক্যালি এটাই দেখতে এসেছিলাম যে দুর্গা পুজোর কালেকশন লঞ্চ হয়েছে কিনা, আর দাম ঠামগুলো কেমন আছে, আর যদি কোনো ড্রেস পছন্দ হয়ে যায় সেটা কিন্তু আমি নিয়ে নেব। আর একটা জিনিস দেখলাম যে এখনও কিন্তু জামা কাপড়ের দাম সেরকম বাড়ায়নি, বাট পুজোর আগে এক মাস আগে যখন শপিং করতে যাবে না, তখন কিন্তু জামা কাপড়ের দাম অনেক বেশি বেড়ে যাবে, এটা কিন্তু অনেস্টলি বলছে। এখানে একদম ওয়ান পিস থেকে স্টার্ট করে জিন্স টপ দেন কুর্তি প্রচুর সব কিছুর কালেকশন পেয়ে যাবে, জিন্স থেকে স্টার্ট করে ট্রাউজার দেন যা যা চাও, মানে এখানে কি নেই এরকম বলা যায়। এখানে অনেক বেশি দেখলাম যে এখন ব্যাগের দোকানও লঞ্চ করেছে, আগে কিন্তু ছিল না ব্যাগের দোকান, বাট এখন দেখলাম যে দু একটা ব্যাগের দোকানও হয়েছে ভেতরে। তো আমার এই লাস্ট এক্সাম ছিল কিন্তু 12 আগস্ট, ইন্ডিপেন্ডেন্স ডে এর জন্য অনেক সুন্দর সুন্দর মানে এরকম পতাকা ধরনের ডিজাইনের প্রচুর জিনিস এখানে অ্যাভেলেবেল ছিল, লাইক ড্রেস ছিল প্লাস ওড়না ছিল, যেগুলো খুবই ট্রেন্ডি। বাট এবার আমি ভেবেছি যে কুর্তি টাইপের কিছু পরবো না, তার জন্য ওড়না নিলাম না, বাট নেক্সট দিন মানে নেক্সট ইয়ার আই থিঙ্ক আমি ওরকম কিছু ট্রাই করতে পারি, তো অবশ্যই তার জন্য ওয়েট করো। আর এবার ইন্ডিপেন্ডেন্স ডে ফটোশুট ব্লগ কিন্তু অলরেডি ইউটিউব চ্যানেলে আপলোড আছে, তোমরা চাইলে চেক আউট করতে পারো। তারপরে চলে গেলাম একটা মেন্স কালেকশনের দোকানে, যেখান থেকে একটা টি শার্টস আমি এখান থেকে নিয়েছি হোয়াইট কালারের, যেহেতু আমার ভাইয়ের বার্থডে আসছে, দ্যাটস ওয়াই ওর জন্য এখান থেকে একটা টি শার্ট নিয়ে এলাম, আর বাকি জিনিসগুলো বাড়ি থেকেই নিয়ে নেবো বা অনলাইন থেকে নিয়ে নেবো। এই এক্সামের জন্য না অনলাইন থেকে আগে কিছু অর্ডার করতে পারিনি, সো বাড়ি থেকে নেওয়া যাক বা আমাদের বাজার থেকেও কিছু নিতে পারি। তারপরে মার্কেট থেকে বেরিয়ে এরকম সুন্দর সুন্দর ছোট ছোট দোকান থাকে যেখানে প্রচুর কালেকশন, মানে ইয়াররিংস প্লাস চেইন প্রচুর জিনিস এখানে পাওয়া যায়। তো সেখানে আমি দেখছিলাম যে কিছু ইউনিক কিছু পাওয়া যায় কিনা, বাট সেরকম তো আমি কিছু পাইনি, এরকম হাতের ব্যান্ডগুলো পেয়েছি পতাকা স্টাইলের, যেহেতু আমি ফটোশুট করবো, দ্যাটস ওয়াই এই ব্যান্ডগুলো নিয়েছিলাম, এগুলো মাত্র 10 টাকা করে নিয়েছিল, তো আমি দুটো নিয়েছিলাম। তারপর স্টেশনে পৌঁছে পিন্টু একটা পেপার নিয়ে নিল কর্মসংস্থান, অ্যান্ড ওখানে বসেই পেপারটা পড়তে স্টার্ট করে দিল, আর এমনিতেও আমার পেটের মধ্যে চুচু করতে স্টার্ট করে দিয়েছিল, কারণ আমি 3 ঘন্টা আগে কিছু খেয়েছি, তো এখন কিছু খেতে হবে আমার। তো আমি নিয়ে নিলাম কাঁচরাপাড়া স্পেশাল সাউথ ইন্ডিয়ান ডিশ ইডলি, তো এটা কিন্তু এখানে প্রচুর লোক টেস্ট করছে, বাট আমি চাইলাম চলো আমি একটু টেস্ট করে দেখছি এখানে ইডলি কেমন। আর পাশে তোমরা যে বাচ্চারা দেখতে পাচ্ছ, মানে কিউট গার্লটা দেখতে পাচ্ছ, অ্যাকচুয়ালি গাইস ও বলছিল যে ও আমার ভিডিও দেখে, আমার ভিডিও খুব ভালো লাগে, তাই জন্য ওর সাথে বেশ কিছুক্ষণ গল্প করছিলাম। আর আমি এটাও দেখলাম যে ওর মা বাবাও আমাকে খুব চেনে, তো আমার তো জাস্ট মনটা খুশি হয়ে গেছিলো গাইস, লাইক এরকম কিউট কিউট ফ্যান্সের সাথে রাস্তাঘাটে দেখা হলে না পুরো একদম কি বলবো, মানে যারা ইনফ্লুয়েন্সার বা যারা এরকম ইউটিউবার শুধু তারা জানে যে কতটা খুশি লাগে মনটা। তো কাঁচরাপাড়ায় আসলে আমি এই দাদুর কাছ থেকে পাঁপড় নিতে কোনোদিনও ভুলে যাবো না, দুটো ভাইয়ের জন্য দুটো পাঁপড় নিয়েছিলাম। তারপরে আনা হয়েছিল ঘুগনি, আমি অত বেশি ঘুগনি খেতে পছন্দ করি না, কিন্তু পিন্টুর খুবই ফেভারিট, দ্যাটস ওয়াই ও ঘুগনি এনেছিল, আর আমার জন্য এনেছিল একটা ব্রিটানিয়া কেক। একটা ঘুগনি শেষ হতে না হতে ও আরেকটা ঘুগনি এনেছিল, আর এখানে প্রচুর ঝাল দিয়ে এনেছিল, প্রচুর
প্রচুর লঙ্কা কুচি ছিল এর মধ্যে। হ্যাঁ, খুব দম দেখিয়ে প্রচুর ঝাল খেয়ে নিয়েছে, এবার আর সহ্য হচ্ছে না, দ্যাটস হোয়াই ও দুটো লাড্ডু কিনে নিয়েছিল। এন্ড আমি খুব বকবক করছিলাম, মানে মজা করাচ্ছিলাম, তো আমার মুখে ওর লাড্ডু দিয়ে দিয়েছে। লাড্ডু খেতে খেতে চলে গেছিলাম পিন্টুর জন্য চা আনতে। এই স্টেশনে মিষ্টি ছাড়া চা কি করে ও খায় সেটাই আমি বুঝতে পারি না। লাইক এক একদিন পরীক্ষা দিতে এসে মানে এক একদিনে ও 3 থেকে 4 কাপ চা খেয়েছে, মানে ও চাটা এত ফেভারিট যে কি আর বলবো। তারপর লেট করলো না, বাড়ি পৌঁছে গেলাম। তো বাড়ি পৌঁছে দেখলাম যে একটা কোলাবরেশনের প্রোডাক্ট এসেছে। পরীক্ষার মধ্যে আমার প্রচুর প্রোডাক্ট এসেছে, এবার শুধু আমার ভিডিও শুট করার পালা। তো চলো এই প্যাকেজটা ওপেন করা যাক আর দেখা যাক যে কি প্রোডাক্ট এসেছে। আর ওপেন করতে দেখলাম যে চিক বিউটির রাইস বার্ন হেয়ার অয়েল ছিল, আর এই মাত্র 100 ml হেয়ার অয়েলের দাম ছিল 850 টাকা। আই ওয়াজ লাইক ওরে বাবা এত দাম, কিন্তু তাতে আমার কি, আমি তো ফ্রি পেয়েছি। আর বাই দা ওয়ে গাইস, প্যাকেজিংটা কিন্তু খুব সুন্দর ছিল, লাইক ওই বটলে ব্রাশ টাইপ প্যাকেজিং ছিল যেটা অ্যাপ্লাই করতে একদম ইজি, আর তোমাদের হাত একদমই নোংরা হবে না। এটা আমার কাছে অত বেশি ম্যাটার করে না, কারণ আমি হেয়ার অয়েল অ্যাপ্লাই করার পরে প্রায় আধা ঘন্টা আমি হেয়ারে মাসাজ করতে থাকি, তো হাত তো আমাকে এখানে ইউজ করতেই হবে। তো চলো গাইস, এবার এই হেয়ার অয়েলের ডিটেলস ভিডিও করা যাক আর আপলোড করা যাক। আর এক্সাম শেষ, কলেজ লাইফও শেষ, এবার আর সেই কলেজ যাওয়া হবে না, আর সেই বন্ধুদের সাথে আর হয়তো অনেক পর পর দেখা হবে। এবার থেকে জীবনটা পুরো বেললে হয়ে গেল, যতদিন পর্যন্ত রেজাল্ট না বেরোচ্ছে না ততদিন পর্যন্ত ডেইলি আমাকে ভিডিও আপলোড করতে হবে, মানে এবার আমাকে চ্যানেল গ্রো করতেই হবে, আমি তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছি। তো যাই হোক, আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে সবার সাথে অন্য কোনো ভিডিওতে গাইস, লাভ ইউ অল, বাই বাই।